ভুনা, চিংড়ি ভুনা বাবুদের জন্য, আর মাই ডিয়ার হাজবেন্ড আর আমার জন্য লাউ রুই মাছ দিয়ে। এটা হলো আজকের রান্না, এবং সম্পূর্ণ ভিডিও দেখতে চলে যান, একদম না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ, এবং ভালো লাগলে শেয়ার লাইক দিবেন। আর আমার পেজটিতে যারা এখনো ফলো দেননি, ফলো দিয়ে পাশে থাকবেন। সকালে উঠে অনেকক্ষণ ঘুমাইছি, আবার নাস্তা টাস্তা খাওয়ায়া এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। এদিকে লাউ কেটে নিচ্ছি, লাউ দিয়ে রুই মাছের মাথা লেজা দিয়ে রান্না করবো, লেজ দিয়ে আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো লাউ রান্না করার জন্য আমি পেঁয়াজটা ফার্স্টে ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। এখন আর মশলা দিব, তাহলে মশলাটা আর পুড়বে না। আর আমি হালকা একটু মাথাটা ভেজে নিব, কারণ কাঁচা মাছটা আমারও খেতে পছন্দ না, মাই ডিয়ার হাজবেন্ডও তেমন পছন্দ করে না। একটু ভেজে দিলে স্মেলটা সুন্দর আসে, আমার কাছে ভালো লাগে, কাঁচা কাঁচা আর গন্ধ লাগে না। এভাবে আমি লাউ রান্নাতে পছন্দ করি। তো আমি এক এক করে এখানে সব মশলাগুলো দিয়ে দিব। এখন লাউ রান্না করলে সবসময় মশলা কম দিতে হয়, হলুদের গুঁড়া কম দিতে হয়, তারপরে মরিচ, হালকা ধনিয়া আর লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষাই নিব। কষাইয়া এত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাথাগুলো, রুই মাছের মাথাটা। রুই মাছের মাথাটা আমি আবার মাঝখানে একটু মানে ফালি করে দিই, তাহলে মশলাটা বেশি ঢুকে আর কি, ভালো লাগে খেতে। তো এই তো এখন এটা কতক্ষণ কষাবো ঢাকনা দিয়ে। আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছটা ভেজে ভুনা করলে স্মেলটা সুন্দর আসে, তা নাহলে চিংড়ি মাছের একটা গন্ধ লাগে আমার কাছে, বাচ্চারা বেশি পছন্দ করে না। তো এই তো আর একটু তেল দিলাম, এখন সুন্দর করে চিংড়ি মাছগুলো ভাজবো, তারপর পেঁয়াজ দিয়ে ছেলেদের জন্য ভুনা করবো। চিংড়ি মাছটা এত ভাজতে হয় না, হালকা ভাজা দিলেও হয়, মানে কাঁচা ভাবটা দূর করা আর কি। এত ভাজা হয়ে গেল, আর এদিকে মাছটাও কষানো হয়েছে, এখন লাউটা দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব, মশলাটা যখন ইয়ে হবে, লাউটা যখন একটু কষানো হবে তখন আবার একটু লাড়া চাড়া দিয়ে দিব। আর তরকারি যত লাড়া তাড়া দিবেন, যত কষাইবেন, যত লাড়া চাড়া করবেন, ততই বেশি মজা হবে। আমি এভাবেই রান্না করি। তো চিংড়ি মাছ ভোনা করার জন্য আমি পেঁয়াজের সাথে একটু আলু দিলাম, কারণ বাচ্চারা আলু পছন্দ করে। আমার আলিজা ও আলু খেতে চায়, আলিজাকে বাটিতে চার পাঁচটা পিস আলু দিলেও সুন্দর বসে বসে খায়, দুষ্টামি করে না। আলুটাকে একটু ভেজে তারপরে পানি দিয়ে দিলাম মশলাগুলোর সাথে। তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছটাও দিয়ে দিই। তো বাবুদের জন্য এই রান্নাটা তৈরি করে ফেললাম। আর ফ্রিজে গরুর মাংস আছে, লোটটা শুটকির তরকারি আছে, আরও অনেক আইটেম আছে, আরও কী কী আছে আর কি জানে ভুলে যাই আমি, শুধু লোকটা শুটকি তরকারি আছে, ও মাছের তরকারি আছে, চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে আনছিলাম, ওই তরকারিটাও রয়ে গেছে। এখন বাবুদের এই তরকারিটা হয়ে গেলে আর লাউটা হয়ে গেলে আমার মোটামুটি রান্না শেষ। তো লাউয়ে যথেষ্ট পানি উঠছে, লাউয়ে আপনারা পানি কম দিবেন, কারণ লাউয়ে না অনেক পানি উঠে লাউ থেকে। তো মাশাল্লাহ লাউটা কুচি ছিল, এখন দেখি সেদ্ধ কেমন হয়। আমি কাঁচা মরিচ কেনার সময় বলি আমাকে লাল মরিচ দিও দোকানদারকে, যেন তরকারিতে লাল সবুজ একটা সুন্দর কালার আসে, দেখতে ভালো লাগে, তাই জন্য আমি লাল মরিচগুলো ওদের কাছ থেকে চেয়ে নিই। সবুজের সাথে লাল মরিচটা দিলে দেখতে ভালো লাগে।
আল্লাহর কালারটা একেবারে হালকা করে রান্না করতেছি।